তো হে গাইজ আসসালামু আলাইকুম কেমন সাথে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো গাইজ আমার একটি নতুন ভ্লাগে তোমাদের সবাইকে স্বাগত তো ভাই আজকেও চলে এসেছে আমার রিলস বানানোর জায়গায় তো আজকেও কিছু রিলস বানাবো তো তোমরা যারা যারা আমার রিলস দেখো তারা অবশ্যই চিনতে পারছো ব্যাকগ্রাউন্ডে এই গাছটি থাকে রিলস বানানোর সময় তো গাইজ তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলো যে কাজরুল ভাই তোমার গাড়িটা মোটিভাই করতে মোট কত টাকা খরচ হয়েছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো আমার বাইকটা মোটিভাই করতে মোট কত টাকা খরচ হয়েছে তো গাইজ অল্প কিছু টাকা খরচ করে তোমরা আমার মতো এইরকম গাইজ মোডিফাই করতে পারো দেখতে পাচ্ছ গাইজ বাইকের লুক অসাধারণ লুক লাগে গাইজ সাইড থেকে তো অসাধারণ লাগে আর গাইজ সামনে থেকেও সেই লাগে একেবারে সেই লাগেই না যে গাইজ এটা হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক তো গাইজ তোমরা আমার মতো মোটিফাই করতে পারো অল্প কিছু টাকা খরচ করে তো গাইজ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো আমার বাইকটা মোটিফাই করতে মোট কত টাকা খরচ হয়েছে গাইজ তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ আমার বাইকের লুক মোটিফাই করার পরে তো গাইজ আজকে গাইজ এ টু জেড তোমাদেরকে সম্পূর্ণ বলবো গাইজ একটু একটু করে গাইজ যা যা মোটিফাই করেছে সব তোমাদেরকে আজকের ভিডিওটিতে দেখাবো আর গাইজ কোনটাতে কত টাকা লেগেছে সেটাও তোমাদেরকে বলবো তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যে আমি একাই চলেছি ভিডিও শুট করতে তো এই ভিডিও বানানোর পর গাইছ আমি রিলস শুট করবো তো তোমরা যারা যারা রিল দেখতে চাও ইনস্টাগ্রাম আইডি ফলো করে নিও গাইস ইনস্টাগ্রাম আইডি আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা গিয়ে অবশ্যই ফলো করে নিও গাইস বাস্তব জীবনের যদি তোমরা কিছু কথা শুনতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে নিও তো গাইজ তোমাদেরকে আমার এসসি বাইকটা একবার চারি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে গাইস তোমাদেরকে বলছি যে কোনটাতে কত টাকা খরচ হয়েছে সব কিছু এ টু জেড এই ভিডিও তো তোমরা জানতে পারবে তো গাইজ তোমরা ভাবতেও পারবে না যে এত কম টাকার মধ্যে আমার এই বাইক টি মডিফাই মোটিভাই করা হয়েছে তো তোমরাও চাইলে মোটিভাই করতে পারো আমার এই বাইকটির মতো চলো চলছে আজকের ভিডিওটি টি শুরু করা যাক তোমাদেরকে বলবো যে কোনটাতে কত টাকা খরচ হয়েছে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো গাইজ আমি বাইকের মোটিভেটে করেছিলাম গাইজ একবারে মোটিভেটে করে নিই কারণ গাইজ একবারে মাথায় সেরকম আসবে না যে কী কী করবো গাইজ এরকম একবারে মাথায় আসবে না সেই জন্য গাইজ একটু করে করেছিলাম যখন যেটা ভেবেছিলাম যে কোনখানে কি লাগালে ভালো লাগবে গাইজ তারপরে করেছিলাম তো গাইজ সব ফার্স্টে যেটা করেছিলাম আমি সেটা হচ্ছে এই বাইকের রিম তো এই রিমের স্টিকারটা দেখতে পাচ্ছ গাইস তো এটার প্রাইস নিয়েছিল এই যে গাইস রেড কালারের যে স্টিকারটা আছে গাইস এটার প্রাইস নিয়েছিল গাইজ একশো ষাট টাকা তো দুই চাকার মিললে গাইছ একশো ষাট টাকা যেটা গাছ নর্মালি পাওয়া যায় সেটার গাছ দাম কম তো সেটা আমি লাগাইনি গাইস কারণ এটা গাইছ ডিজাইন টাইপের এক একডো মানে বুঝতেই পারছো গাছ এটাতে দেখতে ভালো লাগবে গাইস সেই জন্য গাছ এটা লাগিয়েছিলাম তারপরে গাইছ আমি যেটা মডিফাই করেছিলাম সেটা হচ্ছে এই ট্যাঙ্কের স্টিকার তো গাইজ ট্যাঙ্কের যে স্টিকারটা দেখতে পাচ্ছ গাইস এটা তারপরে করেছিলাম আমি তো এটার প্রাইস নিয়েছিল গাইস একশো আশি টাকা এই যে গায়ে এখানে যেটুকু লাগা আছে এখান থেকে এটা আর গাইজ পেছনে একটু লাগা আছে গাইস এটা তো স্টিকারের গাইজ অনেক দাম গাইজ তোমরা কি মানে এর থেকে গাইছ ভালো কোয়ালিটি লাগালে গাইছ আরো দাম তো এইটুকু এইটুকু স্টিকার তাই গাইজ অনেক অনেক দাম নাই গাইজ কি বলবো আমি যখন গাইজ লাগাতে গেছিলাম তখন আমি ভাবতে পারিনি যে বাইকের স্টিকার এত দাম তো তারপরে গাছ তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি মডিফাই করেছিলাম তারপরে গেছে যেটা সব থেকে মানে এই বাইকটার যেটা সব থেকে মানে ভালো একটা মডিফাই সেটা হচ্ছে এর ভাইজারটা গাছ দেখতে পাচ্ছ তোমরা তো এই ভাইজারটা লাগানোর পর গাইজ হন্ডা এসপি বাইকের পুরো লুকটা একেবারে চেঞ্জ হয়ে যায় গাছ দেখতে পাচ্ছ তো গাইজ এই ভাইজারটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এর প্রাইস নিয়েছিল গায়ে চারশো তিয়াত্তর টাকা আর গাছ ফিটিং করতে নিয়েছিলো সত্তর টাকা তো তোমরাও চাইলে গাইজ অর্ডার করতে পারো ফ্লিপকার্টে গাইজ এই ভাইজারটি অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে গাছ দেখতে পাচ্ছো এখানে একটি নাম লিখেছিলাম মেমার কাছগুলো অফিসিয়াল চ্যালানি এটাও গাইজ তিরিশ টাকা নিয়েছিলো তারপরে গেছে আমি বাইকের তিনটে লাইট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার প্রাইস নিয়েছিল গাছ তিনশো টাকা তিনটে লাইটে তো তার মধ্যে গাইজ এই যে গাইতে এখানে একটা লাগানো ছিল এই আয়নাটার এখানে একটা লাগানো ছিল আর এই আয়নাটার এখানে একটা লাগানো ছিল তো গাইজ এগুলো গাইজ খুলে পড়ে গেছে কখন আমি নিজেও জানি না আর গাইজ একটাই আছে তো তোমাদেরকে দেখাচ্ছে সেটা এই যে গাইজ এখানে দেখতে পাচ্ছ এটাকে চিপে ধরে লে গাইজ লাইট জ্বলবে এই যে গাইতে দেখতে পাচ্ছ তোমরা তো এই লাইটগুলো গাইজ আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো এটার প্রাইস নিয়েছিলো একটার দাম একশো টাকা তো তিনটে অর্ডার করেছিলাম তিনটাতে গাইজ তিনশো টাকা পড়েছিলো তারপরে গাইজ আমি অনেকদিন বাইকের কোনো মোটিভাই করিনি তো তারপরে গাইজ একদিন ফ্লিপকার্ট দেখতে দেখতে গাইজ এই যে এই স্ক্র্যাচ গার্ডটা দেখেছিলাম তো এই স্ক্র্যাচ গার্ডটা গাইজ আগে অ্যাভেলেবেল ছিল না এখন গাইজ অ্যাভেলেবেল হয়ে গেছে তো এই স্ক্র্যাচ গার্ডটা আমি অর্ডার করেছিলাম গাইস এটার প্রাইস নিয়েছিলো উনিশশো বিরানব্বই টাকা আর দশ টাকা গাইজ কিসের জন্য নিয়েছিল দিয়ে দু হাজার দুই টাকা গাইজ নিয়েছিলো তো এই স্ক্র্যাচ গার্ডটা দুই থেকে দেখতে পাচ্ছ এখানে একটা আছে আর এখানে একটা গাছ এটা গাইছ আলাদা 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 করে ফিটিং করতে হয় তো স্ক্র্যাচ গার্ডটা পড়েছিল আমার দুই হাজার দুই টাকা আর ফিটিং করতে নিয়েছিল একশো টাকা ছিল আমার বাইকের মোটিভাই তো এর থেকে বেশি কিছু মোটিভাই করে নিয়ে গাইজ তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ তোমাদেরকে তো সবই বললাম কোনটাতে কত টাকা খরচ হয়েছে তো গাইজ তোমরাও চাইলে আমার মতো বাইকের মোটিভাই করতে পারো তো আমার বাইকটা মোটিভাই করতে মোট খরচ হয়েছে তিন হাজার টাকা মতো যেটা গাইছ আমার কাছে কিছু মনে হয় না কারণ গাইজ এই বাইকটার দিকে একবার টাকা লাগাইছে তিন হাজার টাকা কিছু মনে হয় না যেটা গায়ে তিন হাজার টাকা গাইছ আমি এই বাইকের পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছি এই জন্য গায়েছে আমাকে খুব ভালো লাগে তো তোমরা বাইক চাইলে বানাতে পারো আমার মতো এরকম তো দেখতে পাচ্ছ গাইজ বাইকের লুক অসাধারণ লাগছে গাইজ লাগে না যে গাইজ এটা এসপি বাইক তো গাইজ এই বাইকটা যে প্রথম দেখবে সে চিনতেই পারবে না যেটা হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক তো গাইজ তোমাদেরকে তো সবাই বললাম কোনটাতে কত টাকা খরচ হয়েছে তো তোমরাও গাইজ চাইলে আমার মতো বাইক বানাতে পারো তো বানাতে মানে গাইজ আমার মতো মোটিভাই করতে পারো তোমরাও তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলে নতুন হলে গাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে তো গাইজ এই ছোট ভাইয়ের পাশে থাকো এরকমই সাপোর্ট এবং ভালোবাসা দিতে থাকো তো গাইজ আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ